হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালকে মাপুর মুখেবাদ, আর আজকে বাড়িতে তাই পিপিরা চলে এসেছে। প্রথমে পিপিদের দেখে মাম্পুর কি কান্না, তার আর থামে না। সে কারোর কাছে যাচ্ছে না, কেউ কেঁদে যাচ্ছে। অনেকক্ষণ ধরে পিপি চেষ্টা করে চলেছে মাম্পুকে ভোলানো আর ওর সঙ্গে খেলা করার। তাই একটু একটু করে ও দেখলাম আস্তে আস্তে মাম্পু পিপিদের কোলে গেল। পিপিদের তো খুব একটাও দেখে না ও, তাই প্রথম দেখলে এখন খুব কান্নাকাটি করে, কিন্তু যখন একটু চিনে ফিনে যায় তখন তাদের সঙ্গে খুব খেলা করে, হাসে। এখনও দাদু ভাই ঠাম্মিদের সঙ্গে বসে খেলা করুক, আমি আর আদিত্য কিছু শপিং করতে যাবো একটু বাজারে। পিপিদের কাছে ওকে রেখে দিয়ে আমরা দুজন একটু শপিং করে আসি। কালকে বাড়িতে যে মাম্পুর মুখেবাদ আছে, তার কিছু জিনিসপত্র এখনো কেনা আছে বাকি, সেগুলোই এখন কিনে নিতে যাব। ঘরে না বোঝা গেলেও বাইরে আসলে বোঝা যায় যে ভালোই ঠান্ডা পড়েছে। তাড়াতাড়ি করে সব জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে বাড়ি যেতে হবে, মাম্পু পিপিদের কাছে আছে। বাড়িতে ফিরে মাম্পুকে খাইয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে মাম্পুকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি আর আদিত্য বসলাম ঘরে ডেকোরেট করতে। আজকে আমি ঠিক করেছি ঘরে হোয়াইট আর বেলুন দিয়েই সাজাবো। একটু দেয়ালি সাজাবো যেখানটা মাম্পু কালকে মুখেভাতের অনুষ্ঠানটা হবে সেই জায়গাটুকুই সাজাবো। বাড়িতে কিছু ফ্যামিলি মেম্বারকে নিয়েই বাড়িতেই কালকে মাম্পুর ছোট করে মুখেভাতের অনুষ্ঠানটা হবে, কিন্তু সকলে ইনভাইটেড থাকবে রোববার 24শে ডিসেম্বর, সেখানে বড় করেই মাম্পুর মুখেভাত পালন করা হবে। আদিত্য বললো এরপর বেলুনগুলো লাগিয়ে দিতে, কিন্তু আমি বললাম না, আগে রাইস সিরেমনিটা লাগাই, তারপর বেস করে বেলুনগুলো কীভাবে ডিজাইন করে লাগানো যায় সেটা করবো। জায়গাটা তো খুব শর্ট, তাই আগে থেকে বেলুন লাগিয়ে তারপর অন্য কিছু লাগানোই যাবে না। তো রাইস সিরেমনিটা লাগাতে গিয়ে দেখলাম একটা লাইনে রাইস সিরেমনিটা লাগালে অনেকটা জায়গা লাগবে এবং বাজেও লাগছে। তাই আদিত্য বললো তাহলে রাইসটা আলাদা লাগাই আর সেরিমনিটা নিচে লাগে। সেই মতনই কেটে নিয়ে রাইসটাকে উপরে লাগিয়ে নিলাম আর নিচে সেরিমনিটা পুরোটা লাগিয়ে নিলাম। রাত অনেকটা হওয়াতে আমার যেন চোখে ঘুম ডুলডুল করতে শুরু করে দিয়েছিল, কিন্তু আজকে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে ঘুমোতে হবে, কারণ কালকে অনেক কাজ আছে, সেগুলো একটা একটা করে শেষ করতে করতে আর ডেকোরেশনটা হয়ে উঠবে না। তাই আমি আজ ঠিক করেছি যতই রাত হোক আজ আমি ডেকোরেশনটা কমপ্লিট করেই শুবো। মাম্পু ঘুমোচ্ছিল বলে আমাদের খুব একটা বেশি আওয়াজ করতে আমরা পাচ্ছিলাম না, যতটা আস্তে আস্তে করা যায় ততটাই ভালো। তাই জন্য বেলুনগুলো নেওয়ার সময় আমরা কথাও আস্তে আস্তে বলছিলাম। কালকে মাম্পুর যে তত্ত্বগুলো আসবে সেগুলো মা আর ভাই বসে রাত্রিবেলা সব সাজিয়ে নিচ্ছিল। ভাই সেগুলো ভিডিও করে পরে আমাকে সেন্ড করেছিল। বেলুনগুলো লাগাবো কি, একবার করে লাগাচ্ছি আর বেলুনগুলো অন্য বেলুন নিতে গেলেই আবার একটা করে খুলে যাচ্ছে। সকাল অবধি বেলুনগুলো ঠিক মতন থাকলেই হয়। একটা হার্ট আর একটা স্টার কিনে এনেছিলাম, সেটা কোন দিকে লাগাবো সেটা প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আদিত্য বলল স্টারটা মাথার উপরের দিকে লাগা আর হারটা মাঝখানে লাগা, সেটাই মানে বেটার হবে। প্রথমে স্টারটা একটা টেপ দিয়ে লাগিয়েছিলাম, বোসাইজ টেপ দিয়ে, কিন্তু তাতে দেখলাম খুলে যাচ্ছে। তারপরে ওইটাকে ডবল টেপ দিয়ে লাগাতে ওটা ঠিক ছিল, কিন্তু বেলুনগুলো তো একটার পর একটা খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে। তারপরে কি করেছি, ডবল ডবল করে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। আশা করি সকাল অবধি ঠিকঠাক থাকবে। সাজাতে সাজাতে এতটাই রাত হয়ে গেল যে আমি আদিত্যকে বললাম কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সেটাই কী করে উঠবো সেটাই ভাবনার বিষয়। বলতে বলতে দেখলাম মাম্পু ঘুমতে উঠে পড়েছে, তারপর আদিত্য ওকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমার যেটুকু ডেকোরেশনটা বাকি আছে সেটুকু আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিচ্ছি, কারণ লাইটটাও জ্বলছিল ওর অসুবিধাও হচ্ছিল। আজকের ভিডিওটা এইটুকুই,
ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো লাগবে। টাটা।